তো দেখুন সরকারের জমি যাতে কেউ দখল করতে না পারে তার জন্য ছ দফা নির্দেশিকা নবান্ন তরফে দেওয়া হয়েছে জেলা জেলা নির্দেশিকা পাঠানো হলো নবান্ন থেকে কি আছে সেই ছয় দফা নির্দেশিকায় কী কী নির্দেশ দেওয়া হলো জেলা প্রশাসনিক আধিকারিকদের নবান্ন সূত্রে খবর ছয় দফা এই নির্দেশিকায় জমি দখল বন্ধ করতেই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে তো নবান্ন থেকে এই যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার কয়েকদিন আগেই প্রত্যেকটি জেলার বিএলওর অফিসদেরকে যে কোন জায়গাতে কত খাস জমি রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য কিন্তু আগে নির্দেশ দেওয়া হয়েছে যার কারণে এবার থেকে নবান্ন থেকে সেই ছয় দফার যে নির্দেশিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে তো সেই নির্দেশিকাটা কী কী রয়েছে তো দেখুন এক নম্বর নির্দেশে রয়েছে বিএলআরও অ্যান্ড ডিএলআরও অফিসের সামনে দালাল ও চক্রের ঘোরাফেরা বন্ধ করুন দুই হচ্ছে সরকারি জমিতে সাইনবোর্ড লাগান তিন নম্বর হচ্ছে সাইন বোর্ডে লিখতে হবে এই জমির মালিক রাজ্য সরকার অর্থাৎ আপনার ব্লকে কোন মোজাতে কত খাস জমি বা ল্যান্ড রয়েছে সেগুলো সরকার চিহ্নিত করবে এবং সেই জমির উপরে সরকার কিন্তু সাইনবোর্ড টাঙিয়ে দেবে এবং সেটাতে লেখা থাকবে যে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার চার নম্বর হচ্ছে কিছুদিন অন্তর অন্তর নিয়মিত সরকারি জমি পরিদর্শন করতে হবে আধিকারিকদের বিয়ালোর পিসে যে আড়াই সাহেব রয়েছে বা যে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে তারা কিন্তু সেই জমিগুলোতে নিয়মিত যোগাযোগ করবে বা পরিদর্শন করে দেখবেন যে যাতে কেউ সেগুলো দখল না করে পাঁচ নম্বর হচ্ছে পরিদর্শনের সময় জমি ও জলাশয়ের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে রাখতে হবে ছ নম্বর হচ্ছে জেলা ও এডিএম ল্যান্ডদের নির্দেশিকা পাঠানো হয়েছে নমানির তরফে এমনি সূত্র মারফত খবর বৈঠকে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছে দফতরের প্রধান ভ্যাস্টেট ল্যান্ডকে সুরক্ষিত রাখতে হবে ভ্যাস্টেট ল্যান্ডের অধীনে থাকা অনেক সরকারি জমির পুকুর ভরাট করে দেওয়া হয়েছে এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে সোমবার এই দুপুরের ভার্চুয়াল বৈঠক থেকে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা একাধিক নির্দেশ দেন এমনটাই নবান্ন সূত্রে খবর এরপর মঙ্গলবার জেলায় জেলায় পৌঁছে বিশেষ নির্দেশনামা যেই ছটা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো তারপরে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার এলাকাতে বা ব্লক এলাকাতে যে মৌজাগুলো রয়েছে সেই মৌজাতে কোথায় খাস জমি বা ভেস্ট জমি রয়েছে সেগুলো চিহ্নিত হবে যার কিন্তু নির্দেশিকা পূর্বেই প্রত্যেকটি ভূমি অফিসকে দেওয়া হয়েছে এরপর সেই সরকারি বা ভেস্ট জমির উপর সাইনবোর্ড লাগা থাকবে যে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার প্রত্যেকটি ল্যান্ডের উপরে সেই সাইনবোর্ডটি কিন্তু দেওয়া হবে এবং তার পাশাপাশি সেই জমিগুলোতে কিছুদিন অন্তর আই সাহেব বা রেভিনিউ যিনি ইন্সপেক্টর রয়েছে উনি কিন্তু নিয়মিত পরিদর্শন করবেন যাতে করে সেই জমিগুলোকেও দখল করে নিতে না পারে এবং যতবার সেই জমিগুলোতে পরিদর্শন করবেন প্রত্যেকটিরই কিন্তু ফটোকপি আড়াই সাহেব করে রাখবেন তো সরকারি জমি দখল বন্ধ করতে নবান্ন থেকে যে ছয় দফা নির্দেশিকা দেওয়া হয়েছে সেই তথ্যটি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত আপডেট পেতে এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন